আরে আপনার তো সবটাই অভিনয়। ও যে আজকে গার্জিয়ানদের ভিড়ে মিশে যে অভিনয়টা করছিলেন, দাড়ির ওপর দাড়ি লাগিয়ে টুপি পরে আমাকে টুপি পরাতে এসেছিলেন, সেই অভিনয়টা? আরে তোমরা ভাবতেই পারবে না, দেখলে চিনতেই পারতে না তোমরা, যে গার্জিয়ানদের ভিড়ে মিশে যে লোকটা এসেছিল সে আদতে তোমাদের বাড়ির ছেলে। তোমরা দেখবে, আমি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো, নিজেকে কি ভাবেন বিক্রম চ্যাটার্জি? আপনি খুব চালাক, খুব। মেজকাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিলেন, আর নিজে নিজে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছেন যে আপনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না, একদম সাদা সিধে, খুব বেচারা। আমাকে এই বাড়িতে রাখার আসল উদ্দেশ্য এটাই ছিল তো, যে আপনি সবার কাছে বউ 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 করে একেবারে শখ করবেন আর আর পেছন থেকে আমাকেই ছুরিটা মারবেন। যে কালিও নাগ তার মাথাগুলো দিয়ে যমুনার জল বেশিয়ে তুলেছিল, সেই কালিও নাগের মতোই একটা বিষধর সাপ ফিউচার ফিল্ম স্কুলকে বিষিয়ে চলেছে, আর তার আসল মাথাটা হলো আপনি। হ্যাঁ, আপনি বিক্রম চ্যাটার্জি, আপনি। আর আপনার এই ভালো মানুষের ছদ্মবেশটা নিয়ে না আপনি অন্য কাউকে ভোলাবেন, আমাকে না, কারণ আমি খুব ভালো করে আপনার আসল রূপটা জেনে গেছি। জানেন তো ভিকি স্যার, আজকে না আপনাকে দেখে আমার খুব দুঃখ হচ্ছে। না মানে আপনি কত আশা নিয়ে গার্জেন সেজে গেছিলেন যে বাচ্চাদেরকে আপনি উদ্ধার করবেন, আমাকে অ্যারেস্ট করাবেন, বাচ্চাদের অপহরণের দায়ে আপনি আমাকে জেল খাটাবেন, আর দেখুন আমি আপনার সব আশায় কেমন জল ঢেলে দিলাম। এবার আপনিও প্রস্তুত হন বিক্রম চ্যাটার্জি জেল খাটার জন্য? মেচকাকে ফাঁসিয়ে তো জেলে পাঠিয়ে দিলেন, কিন্তু নিজে ভুলে গেলেন যে ওটা আপনারও গন্তব্য তৈরি হয়ে যায়, কারণ আমি আপনাকে জেল খাটাবই। আর সোহানা ম্যাডাম, আপনিও তো আর পাবেন না, যারা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলে, যারা শিক্ষাকে নিয়ে এরকম নোংরা ব্যবসা চালায়, তাদের একটাই ঠিকানা, জেলখানা। ঠাকুর, ইন্দিরাকে বিকির সাথে অন্যায়ভাবে বিয়ে দিয়ে যা পাপ হবে সেটা যেন আমার হোক, শুধু মেয়েটাকে এ বাড়ি থেকে যেতে দিও না ঠাকুর। ইন্দিরা যেন বিকিকে ছেড়ে চলে না যায়। ইন্দিরা এ বাড়ির আলো, এ বাড়ির আলোটাকে তুমি কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। আচ্ছা না, বিশ্বাস করুন ভিকি, আপনার এই নাটক করো না আমি আর সহ্য করতে পারছি না। আপনার অভিনয় দেখতে দেখতে আমি আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর যখনই আমার চোখের সামনে চেহারাটা ভেসে উঠছে না, যখনই আয়নায় আমি আমার এই সিঁদুর পরা মুখটা দেখছি, যতবার মনে পড়ছে যে আমার কপালে আপনার স্ত্রীর পরিচয়ের এই কালো দাগটা লেগেছে, ততবার না রাগে আমার শরীরটা জ্বলে উঠছে, বিশ্বাস করুন। আপনি রাগ করুন, হাজারবার রাগ করুন, আপনার রাগ করার পুরো অধিকার আছে, কিন্তু কিন্তু আমি হাত জোর করছি, দিন রাত আমাকে যা বলার আপনি বলুন, যত রাগ আছে আমার উপরে উগড়ে দিন, কিন্তু প্লিজ এই বাড়ি ছেড়ে যাবেন না, প্লিজ। আপনি কি ভাবছেন আমি সবকিছু এই বাড়িতে থেকেই করব, আপনার চোখের সামনে থেকেই করব?
বুঝেছি, শত্রুকে আপনি আপনার চোখের আড়ালে যেতে দিতে চান না, তাই তো? দেখলে চাননি? দেখলে তোমার বড় নাতি ঠিক কতটা চালাক। ভিকি, আই এম শকড। এই মেয়েটা তোকে অপমানের পর অপমান করে যাচ্ছে, ও আমাকে যা নয় তাই বলে অপমান করলো, আর তুই ওর কাছে ভিক্ষে চাইছিস? ও যাতে এই বাড়িতে থেকে যায়। দি প্লিজ প্লিজ দি প্লিজ, এটা এটা হাজবেন্ড ওয়াইফের ম্যাটার, আমাদের পার্সোনাল ম্যাটার। আমি রিকোয়েস্ট করছি, কেউ আমাদের মধ্যে ইন্টারফেয়ার করবে না। এন্ড আই সরি ম্যাডাম, চিন্তা করবেন না, যা দেখলেন পুরোটাই ওনার অভিনয়। জানেন তো আমাদের গ্রামে না একজন মাদারি আসতো খেলা দেখাতে, সে ডুগডুগি বাজাতো আর বলতো যে তুই নাচবি তো, আর ছেলেটার সাথে সাথে বলতো হ্যাঁ উস্তাদ। আপনি হলেন সেই উস্তাদ, আর আপনার ডুগডুগির বলে এরা প্রত্যেকে নাচছে, কেউ কেউ হাসছে, কেউ কেউ কাঁদছে, আবার কেউ কেউ পুলিশের হাতেও ধরা দিচ্ছে। শুধু সে ডুগডুগির বলে একচুয়ালি কোনোভাবে পা মেলাচ্ছে, সেটা হলো এই ইন্দিরা সরকার। আর আজ থেকে আমার আর আপনার মধ্যে যুদ্ধ হবে ময়দানে। আজ থেকে আমি আর আপনি দুজন দুজনের শত্রু। আমি আপনাদের সমস্ত দুর্নীতি সমস্ত অপরাধের উপর থেকে পর্দা টেনে তুলে দেব, আর আপনাদের এই মুখোশটা চরচর করে ফাটল ধরবে, খসে পড়ে যাবে আপনাদের এই মুখোশ। আর সেদিন সেদিন আপনারা বাধ্য হবেন সমস্ত দাঁত মুখ বার করে আপনাদের সত্যিকারের বিভৎস চেহারাটা নিয়ে আমার সাথে লড়াই করতে। আগামী দিনগুলো না আমি অ্যালজেব্রা অঙ্কর মতো কষে দিতে পারি। এক্স ইকুয়াল টু কি হবে আর ওয়াই ইকুয়াল টু কি হবে? আমার বিবাহিত স্ত্রী আমার জন্য যে নিয়তি লিখবে সেটা আমি মাথা পেতে নেব। বাবরে বাপ, আপনি এরকম টাটটাও করতে পারেন নাকি বিকি স্যার? আমার এরকম গম্ভীর একটা মুখ নিয়ে আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। আপনি কি যেন বললেন কথাটা, কি বললেন? বিবাহিত স্ত্রী? বিশ্বাস করুন, এরকম নেখা নেখা কথা বলে না আমাকে আর আটকানো যাবে, কারণ আমি আপনার প্রত্যেকটা খেলার ছক খুব ভালোভাবে ধরে ফেলেছি। বাংলা মিডিয়াম শো থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।